नमस्कार दर्शक बंधु, सकल के अनेक भालोबाशा। आपनारा देखछेन शिउलिर हेसेल। आज के बनाच्छि चिकेन पोलाओ रेसिपि। खूब सहज पद्धति आज के रान्नाटा आमि करे देखाबो, जाते आमरा सबाई एई रान्नाटा खूब सहजे बाड़ीते बनाते पारि। आर रान्नाघरेर खूब सहज खूब साधारण किछु उपकरण दिए बनाच्छि, खूब कम तेले एबं खूब कम खरचे आजकेर एई चिकेन पोलाओ रेसिपिटा आमि करे देखाबो। देखेई बुझते पाच्छेन चिकेनटा कतटा सफ्ट होयेछे। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি শিউলির হেসেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিকেন পোলাও রেসিপি বানানোর জন্য প্রথমে লাগছে চিকেন। আমি চিকেনের লেগ পিস, চিকেনের বাকি অংশও নিয়েছি, কিন্তু সাইজগুলো বেশ বড় বড় নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় নিলে দেখতে ভালো লাগে, তবে আপনি মাঝারি সাইজেরও চিকেনের পিস নিতে পারেন। চিকেনের পরিমাণ এখানে প্রায় আমার আছে 1 কিলো 200 গ্রাম মতো। আমি চিকেনের পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেব। এর মধ্যে নুন আমি 2 চামচ নুন দিলাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, পাতিলেবু দিলেও হবে। হাফ পাতিলেবু বা গন্ধরাজ লেবু রস ভালো করে মিশিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেব 2 চামচ। খুব সাধারণ দেখেই বুঝতে পারছেন এই কটা উপকরণ আমাদের বাড়িতে থাকেই। এই নুন, গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস বা গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে, যেমনটা করে দেখাচ্ছি, বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে চিকেনের টুকরোগুলোর গায়ে। বেশ চেপে চেপে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ওই চিকেনের মধ্যে ঢোকে। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে এটা রেস্টে রাখবো, চলে যাব পরের স্টেপে। এখানে বাসমতি চাল নিয়েছি। আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী চাল নেবেন, তবে কতটা চালের সঙ্গে কতটা জল দিলে পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি হবে সেটা আমি বলে দেব। আমি এখানে 4 কাপ মতো চাল নিয়েছি। এবার চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, বারবার ধুয়ে নেব। প্রায় 3-4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো ওটা 1/2 ঘন্টা। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, জৈত্রী, লবঙ্গ। কড়াই গরম করে তাতে আমি দিচ্ছি সাদা তেল, 3 চামচ মতো সাদা তেল আমি দেব। তেল গরম হলে আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস আর তেজপাতাটা দিয়ে দেব। দেব পেঁয়াজ কুচি, এখানে 2 পেঁয়াজ আছে। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। চিরা কাঁচা লঙ্কা 6টা দিয়ে দেব। নরম হওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোটার উপরে আমি নুন দিলাম সামান্য, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকা চাপা দিয়ে আরেকটু নরম করব। অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, 4 টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকে ভেজেও নিতে পারেন। এই যে চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। কিন্তু এই জলটা আর দেব না। চিকেনের মধ্যে দেব আদা 1 চামচ, আদা বাটা, রসুন বাটাও 1 চামচ দিয়ে দেব। দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এখন আর আমি নুন দেব না, ভালো করে মিশিয়ে দিয়েছি। লো টু মিডিয়ামের মধ্যে গ্যাসের ফ্লেমটা রেখে ঢাকা চাপা দিয়ে অন্তত 10-12 মিনিট এটা রান্না করব, যাতে সিদ্ধ হয় চিকেনটা। ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। আর খুব কম তেলে যেহেতু করছি, যখন কম তেলে করব একটু সামান্য আমি জল দিয়ে দেব। এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে, সামান্য জল দেব। আবারও ঢাকা চাপা দিয়ে রাখব, ঢাকা চাপা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করব।
আমাদের যে ভেজানো চালটা ছিল সেই চালটা দিয়ে দিতে হবে। জল থেকে ছেঁকে ছেঁকে দিতে হবে। চালটা দিয়ে দিয়েছি, এবার গরম মশলা গুঁড়ো আমি প্রায় এখানে এক চামচ দেব, এক চামচ কি তার একটু বেশি দিয়ে দিলাম। চিনি এখনই দিয়ে দেব, কারণ তাতে অসুবিধা নেই, এক চামচ দেব আর হাফ চামচ চিনি দেব। কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন দিচ্ছি কারণ এটা আবার ভাত হবে, তারপর পরে আবার বুঝে শুনে দিতে হবে নুন। আপনি চাইলে এর মধ্যে কিন্তু ধনে পাতা কুচি দিতে পারেন, তাতে খুব ভালো লাগবে খেতে। এবার খুব ভালো করে আমি সবগুলো মিশিয়ে দেব। ভালো করে সবটা মিশিয়ে দিয়েছি। এবার একটা কথা বলছি, যদি চাল আপনি 500 নেন তো যখন জল দেবেন তখন 600 জল দেবেন। আপনি 500 চাল নিলে 500 জল 100 দুধ দিতে পারেন, বা 600ই আপনি জল দিতে পারেন। জলটা দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে দেব। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব, অন্তত 10 থেকে 12 মিনিট। মাঝখানে দেখে নেব চালটা ফুলে উঠবে, ভাত হয়ে যাবে, সেই পর্যন্ত রান্না করব। বেশ ঝরঝরে পোলাও হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি এখন ভালো মতো করে বন্ধ করে দিয়ে রান্না করছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন পোলাও রেসিপি। আপনি দেখেই বুঝতে পারলেন যে কতটা সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা যায়, আর রান্নাঘরের কিছু সাধারণ উপকরণ দিয়েই করা যায়। দেখুন, চিকেনটাও তো সফট হয়ে গেছে আর পোলাওয়ের ভাতটাও কতটা ঝরঝরে হয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটাতে নিশ্চয়ই চোখ রেখেছেন, দেখেছেন যে কতটা চালের সঙ্গে কতটা জল মেশালে তবে ঝরঝরে পোলাও পাওয়া যায়। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। খুব সাধারণ কিছু উপকরণ, খুব কম তেল, আপনি দেখেই বুঝতে পারলেন খুব কম তেলেই বানিয়েছি আর খুব কম খরচে হয়ে যায়। বাইরে থেকে কোনো কিছু কেনার দরকার নেই এক্সট্রা করে, যেটা আমরা চিনি না, এরকম কিন্তু কোনো উপকরণ নেই। একটা আমি স্টার অ্যানিস ব্যবহার করেছি, ওটা আপনি দেবেন, দিলে টেস্টটা ভালো হয়, মানে গন্ধটা ভালো হয় আর কি। আর ওটা আপনি এখন মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন, একটু বড় মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন স্টার অ্যানিস। বাকি কিন্তু আমি যা মিশিয়েছি সবটাই আপনাদের হাতের কাছে থাকবে। দেখুন চিকেনটা কতটা সফট হয়ে গেছে। তো এমনটাই হবে, যেমনটা আমি দেখিয়েছি তেমনটাই হবে, আর ভাতটাও কতটা ঝরঝর হয়ে গিয়েছে। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনালভাবে চোখ রাখবেন, এবং আমাদের আরও একটি চ্যানেল শিউলির গান কবিতা, যেখানে আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে ভরানো থাকে। তাহলে আজকের জন্য বিদায় নেব, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।